নিপুণাবাদ বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছে। নিপুণাবাদ আসছে, আমি মহান খুশি হয়েছে। আপিল বোর্ডের রায়ে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন চিত্রনায়িকা নিপুণ আক্তার। আজ শনিবার বিকেলে এফডিসিতে আপিল বোর্ড বৈঠক ডাকে। সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের নির্দেশে এই বৈঠকের দায়িত্ব পালন করেছেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। বৈঠকে অভিযোগকারী চিত্রনায়িকা নিপুণ আক্তার উপস্থিত থাকলেও অভিযুক্ত জায়েদ খান ও চুন্নু অনুপস্থিত ছিলেন। নির্বাচনী আচরণবিধি না মানায় জায়েদ খানের সাধারণ সম্পাদক পদ বাতিল করেছে আপিল বোর্ড। তার পরিবর্তে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নিপুণ এ পদে জয়ী হয়েছেন। অবশেষে দায়িত্ব নিতে চলেছে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির নতুন কমিটি। বৈঠক শেষে আজ সন্ধ্যায় এই ঘোষণা দেন আপিল বোর্ডের চেয়ারম্যান সোহানুর রহমান সোহান। সদ্য অনুষ্ঠিত হয়ে যাওয়া শিল্পী সমিতির নির্বাচনে ভোট কেনার অভিযোগ আনা হয় নবনির্বাচিত সাধারণ সম্পাদক জায়েদ খানের বিরুদ্ধে। এছাড়াও বেশ কিছু অভিযোগে এই পদ বাতিলের আবেদন করেন পরাজিত প্রার্থী নিপুণ আক্তার। এই পদে পুনরায় নির্বাচনও দাবি করেন এই অভিনেত্রী। নিপুণের আবেদনের প্রেক্ষিতে জায়েদ খানের পদ বাতিল হবে নাকি তিনিই দায়িত্বে থাকবেন, সেই বিষয়ে শনিবার বিকেলে পূর্ব ঘোষণা অনুযায়ী সিদ্ধান্ত জানাতে এফডিসিতে অবস্থান নেয় শিল্পী সমিতির আপিল বোর্ড, যেখানে উপস্থিত থাকতে বলা হয়েছিল অভিযোগকারী নিপুণ, অভিযুক্ত জায়েদ খান, চুন্নু, সমিতির নতুন সভাপতি ইলিয়াস কাঞ্চন ও দুই নির্বাচন কমিশনারকে। তবে অভিযোগকারী নিপুণকে আপিল বোর্ডের সভায় উপস্থিত থাকতে দেখা গেলেও শেষ পর্যন্ত পাওয়া যায়নি জায়েদ খান কিংবা চুন্নুকে।